আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল আরটিআর এডুকেশন বাংলা 999 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এসেছি একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটি ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। একটি ভিডিওর জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিওর থাম্বনেলের মাধ্যমে আপনি একটি ভিডিওর বিষয়বস্তু ছবির মাধ্যমে বা বিজ্ঞাপনের মতো দিতে পারবেন। আপনার ভিডিওর বিষয়বস্তু পিকচারের মাধ্যমে জিনিসটা বোঝানোর জন্য থাম্বনেল ব্যবহার করা হয়। একটি ভিডিওর কভার পেজে প্রথমে যে পেজটা দেখায় সেটাকে থাম্বনেল বলে। এই থাম্বনেলের উপর ভিত্তি করেই আপনার ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব নির্ভর করে। তো আজ আমি দেখাবো কিভাবে আপনাদের থাম্বনেল তৈরি করতে হয়। তো আমি আরেকটু বলে নিতে চাচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, লিখবেন create YouTube thumbnail free online। এতে করে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। যাদের রোম কম, মোবাইলে জায়গা কম, তারা সফটওয়্যার ডাউনলোড করে কাজ করতে পারে না। তো আপনি অনলাইনেও করতে পারেন। দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে। তো আমি প্রথমটাই প্রবেশ করব। দেখুন চলে আসছে। তো আমি এখানে স্টার্টে শুরু করলাম। ক্যানভার একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনি অনেক রকম থাম্বনেল পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল আছে। তো আমি একটা ব্ল্যাঙ্ক থাম্বনেল নিব। আমি চাচ্ছি আমি নিজের মতো করে তৈরি করতে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি ক্লোজ করে দিবেন। এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব। এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। তো আমি কোনটা নিব, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ফ্রি। তো চলুন এখানে আমি একটি এলিমেন্ট নিব। এলিমেন্টে ঢুকে একটা ফ্রেম চয়েস করব। এখানে অনেক ধরনের ফ্রেম আছে। আমি এই ফ্রেমটা চয়েস করলাম। এটা আমি চাচ্ছি এই কর্নারে বসাই দিতে। চাইলে এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন। আমি এটা কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আমি এখানে কালো নেই। তো এখানে আমি কালো সিলেক্ট করলাম। তো এখানে আমি টেক্সট লিখব। টেক্সট প্রেস করবেন, অ্যাড এ হেডিংয়ে যাবেন, ডিলিট করবেন। তো এখানে আমি লিখব হাউ
to create how to create thumbnail. Your thumbnail. Tami ekotati liklam to borrow kori. Choto kori. To etake ami color change korbo. Etake ami kon front e rakhbo seta dekhtechi. Ami Sunday front dei. Anton দেই দেখুন দেখতে সুন্দর দেখাচ্ছে তো এটাকে আমি কালার দিতে পারবো কালার আপনারা চাইলে রেড দিতে পারেন ব্লু দিতে পারেন তো আমি এটা দিলাম তো এটাকে নিয়ে আমি এখানে এখানে প্রেস করব একটু বড় করে দিচ্ছি দেখুন সুন্দর দেখাচ্ছে এই কালারটা ম্যাচ করছে না তো আমি অন্য কালার দিতে যাচ্ছি হলুদ দিলে ভালো মানাচ্ছে ওকে আমি হলুদ দিলাম এখন আমি আরেকটি ফ্রেম নিব এলিমেন্টসে যেতে হবে এখানে অনেক ধরনের আছে আপনি নিতে পারবেন আমি এরকম নিলাম এটাকে আমি এখানে সেট করব এটাকে চেলা পরে ঘোরাতে পারেন বড় করতে পারেন আমি বড় করব বড় করে এটাকে আমি কালার দিব কালো কালার দিলাম দেখেন এটা লাল দিই দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এখানে চাইলে আপনি আরেকটি ফ্রেম ইউজ করতে পারেন এলিমেন্টে যাব এখানে এলিমেন্টে গিয়ে আমি আরেকটা এলিমেন্ট সিলেক্ট করব একটু লোডিং হচ্ছে যেমন আমি এটা সিলেক্ট করলাম এখানে বসাবো এটার আমি কালার দিব এটার কালার দিব হলুদ এখানে আমি একটা
টেক্সট লিখব, টেক্সটে যাবেন, অ্যাড এ সাব হেডিং এ যাবেন, ডিলিট করবেন, এখানে লিখব, এখানে আমি বাংলায় লিখব, মোবাইল মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন। থাম্বনেল আমি একটু লিখলাম, ছেলেটাকে আপনি ফন্ট একটু বড় করে নিতে পারেন, বড় করছি, চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। একটু বড় করে দিই, তো বন্ধুরা আমি খুব অল্প সময়ে খুব সহজভাবে দেখাচ্ছি, এখানে চাইলে আরও আপনারা এডিট করতে পারেন, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি বেশি কিছু দিচ্ছি না। তো এখানে আমি আরেকটা টেক্সট দিচ্ছি, লোডিং হচ্ছে, এখান থেকে আমি পিকচারটা নিব, একটু বড় করি, ধরে দেখেন আমি এইভাবে তৈরি করি। আপনাকে সিম্পলভাবে আমি জিনিসটা দেখালাম কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো এখন সেভ করব, সেভ ইমেজ, তো বন্ধুরা সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা করবেন, আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আইকন প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।